ডিয়ার স্টুডেন্টস হিয়ার উই উড লার্ন দ্য সেকেন্ড পেরেপদিশন ইন ওকে বন্ধুরা এখানে আমরা শিখব দ্বিতীয় পেরেপজিশন ইন কোথায় কীভাবে বসে আমাদের আগের কথাই বহাল থাকবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এসবি ওর পরে ইন পেরেপজিশন অংশটা বসে অথবা এস ও সাবজেক্ট ভার্বের আগেও এজ প্রেপোজিশন অংশটা বসে ওকে কোথায় ইন বসে এক নাম্বার বিদেশিদের চেনা স্থানের আগে ইন বসে বিদেশিরা বাংলাদেশের যে স্থানটা চেনে তার আগে কি বসে ইন বসে বিশেষ করে রাজধানী এবং দেশটা বিদেশিরা চেনে তার আগে ইন বসে বিদেশিদের ফোরোনাজ ফরেইনার্স না ফরোনার্স বিদেশিরা বিদেশিদের চেনায় স্থানের আগে কি বসে ইন বসে ইন সৌদি আরবিয়া ইন ইন ইন্দোনেশিয়া ইন জাপান ইন টোকিও ইন ফ্রান্স ইন বাংলাদেশ ওকে আমরা আগেই বলেছি যে কোনো প্রেপিশন সাবজেক্ট বা অবজেক্টের পরেও বসতে পারে অথবা বাক্যের শুরুতেও আসতে পারে ওকে ওকে বাংলাদেশ ক্রিকেট টিম ইজ প্লেয়িং অ্যা ক্রিকেট ওয়াল এটা পেজেন্ট কন্টিনিউয়ান স্ট্রেন্স আমরা ইংলিশ ক্লাস অন এ নিয়ম শিখতেছে মূলত এখানে প্রতিষ্ঠণের ব্যবহারটা শিখতেছে দ্য বাংলা বাংলাদেশ ক্রিকেট টিম ইজ প্লেয়িং ক্রিকেট ওয়াল এন্ড সাউথ আফ্রিকা মিনি বাংলাদেশ অনেক বাংলাদেশিরা লিভ ইন ইতালি ইতালিতে বসবাস করে ওকে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যগুলো সাবজিক বার অবজেক্টের পরে ইন সাউথ আফ্রিকা ইন এতালি সাবজিক বার অবজেক্টের পরে বসে বসিয়ে আছে এরপরে এরপরে বি নাম্বার ওটা গেল এ বি নাম্বার যে এস ভি ও সাবজেক্ট ভার্বের আগেও এই পেরেপজিশন অংশটা বসে ইন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকায় বাংলাদেশ ইজ কালেক্টিং বাংলাদেশ সংগ্রহ করছে আয়রন লোহা বাংলাদেশের যত লোহা আসে ও লোহা কোন খনির সাউথ আফ্রিকার কোন মাইন খনি এলাকার ওকে ইন সাউথ আফ্রিকা এরকমও বলা যাবে ইন সাউথ আফ্রিকা দ্য বাংলাদেশ বাংলাদেশ টিম ইজ প্লেইং ক্রিকেট ওয়েল এই নিয়ম অনুসারে ইন ইতালিংলাদেশ ওকে ইন ইতালি এই যে ইন ইতালি শেষে বসেছে এটা শুরুতেও বসতে পারে ইন মেনি বাংলাদেশ ইজ লিভ ওকে এই সাবজিক্টের আগে ইন ইতালি ইন সাউথ আফ্রিকা বসে গেল ওকে বন্ধুরা এরপরে যেটা শিখব দুটো এজ এ সাবজেক্ট ভাব অবজিক্টের পরে অংশ বসে অথবা সাবজেক্ট ভাবের আগে প্রেপিসন অংশ বসে এই সকল বক্তব্যের বেলায় প্রযোজ্যবল ওকে দুই নাম্বার বস্তু এ স্থান নির্দেশক সাধারণ এর কোন নাউনের আগে ইন বসে এতে অযুক্ত স্থান সময় যেমন রুমে ইন দা রুম কলেজে ইন দা কলেজ বাজারে ইন দা মার্কেট স্কুলে ইন দা স্কুল আর বাড়িতে ইন দা হোম ইজ ইন বি অফিস অফিসে আগে বলেছি ভাওয়েলের আগে দি বসে আর কনসনেন্টের আগে দা বসে তিন নম্বর খণ্ডিত দিবসের খণ্ডিত সময়ের আগে ইন বসে দিবসের খণ্ডিত সময়ের আগে ইন বসে ইন দা মর্নিং অথবা এট মর্নিং আগের নিয়মে ইন দা রুম অথবা এট রুম ইন দা ইভিনিং এক ইভিনিং ইন দা আফটারনুন বিকেল বেলা ইন দা মিড নাইট এট মিড নাইট ওকে চার নম্বরে দিকের আগে ইন বসে তাহলে এই যে পেরে পজিশনগুলো শিখতেছি এটা আগের মতোই সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরেও বসে আর সাবজেক্ট ভার্ব অবজেক্টের আগেও বসে সব নিয়মগুলা একই কথা এরপরে এরপরে যেটা দিকের আগে ইন বসে In the south, in the north, in the east, in the west, in this direction, in all uh, directions, shakul direction, shakul Dike. Pass number, itu in in winter, turn in winter, in spring, in asha, in dry, in the dry season. ইন ওয়াটাম ইন দ্য স্প্রিং ইন ওইন্টার এগুলো সাবজেক্ট বাড়ব পরেও বসে সাবজেক্ট বাড়বো অবজেক্টের আগেও বসে ছয় নাম্বার পরিহিত অর্থে টুবির সাথে ইন বসে যেমন ইন শারি সারি পরিহিত দি গার্ল ইজ দ্য গার্ল ইজ ইন শাড়ি শাড়ি পরিহিত ইন শার্ট আই এম ইন শার্ট আমি শার্ট পরিহিত

যে পরিবেশ পরিস্থিতির আগে ইন বসে যে কোনো একটা ঘটনা ইন অ্যাট ইন সিডর যে ইন বিটিং ইন কিলিং ইন অ্যাক্সিডেন্ট ইন সাইকলন ইন টর্নেডো ইন হারিকেন অর্থাৎ একটা যে কোনো একটা পরিস্থিতির আগে কি বসে ইন দ্য অ্যাক্সিডেন্ট ইন দ্য ওপেন ইন দ্য গেম খেলায় ইন দ্য যুদ্ধে ইন দ্য ফাইট লড়াইতে ইন দ্য ফিস্ট খাবারে এ ভোজে ইন দ্য ডার্ক অন্ধকারে আট নাম্বার কোনো অবস্থায় নিপতিত অর্থে ইন বসে যে আমরা ব্যক্তি কোনো একটা অবস্থায় পড়ে গেলে সেখানে নিপতিত হয়ে গেলে পতিত হলে সে ইন বলবে আই ওয়াজ ইন ডেঞ্জার আমি বিপদে ছিলাম আই ওয়াজ ইল ইন ইল হেলথ আমি ছিলাম খারাপ স্বাস্থ্য ভঙ্গতায় আই এম ইন গুড হেলথ আমি সুস্বাস্থ্যে আছি ধ্বংসের মধ্যে ওয়া ইন উইন্স ইন হাই অ্যাম্বিশন মাই সান ইজ ইন হাই অ্যাম্বিশন ইন হাই স্লিপ স্লিপ যদি না টানো স্লিপ যদি না টানো যদি না টানো স্লিপের অর্থ কি ভুল তো রুটি স্লিপ এস এল আই পি স্লিপ টানলে হয় ঘুম আর না টানলে হয় ভুল তো রুটি মজার একটা কথা প্রোনাউন্সিয়েশন ফনেটিক্স এর কথা কি কথা ফনেটিক্স এর কথা যে ভার্বের যে ভারটা টান দিলাম স্লিপ হবে এ আ স্টেট অফ স্লিপিং ঘুমানোর একটা অবস্থা আর যদি বলো স্লিপ তখন সেটা অর্থ দাঁড়ায় কি ভুল তুরুটি আগে ইন বসে পেশার আগে ইন বসে ইন টিচারশিপ শিক্ষাগতায় ইন লেকচারশিপ অধ্যাপনায় ইন পোল্ট্রি মানে পোলট্রি ব্যবসায় ইন মেশন রাজমিস্ত্রি কাজে ইন ফিশিং প্রফেশন মৎস্য পেশায় ইন দ্য আমি সেনাবাহিনীর আমি সেনা পেশায় সেনাবাহিনীর যে পেশা সেটায় দশ নম্বরে বিকজ অর্থে ব্যবহৃত ইন দ্যাট বিকজ অর্থে ইন দ্য দ্যাট ব্যবহার হয় অর্থাৎ ইন দ্যাটের আগেও সাবজিক্ট বা অবজিক তারপরেও সাবজিক্ট বা অবজিক ইন দ্যাট অর্থে বিকজ অর্থে কারণ অর্থে ইন দ্যাট ব্যবহৃত হয় যেমন আই এম সাকসেসফুল ইন মাই রিজাল্ট আমি আমার ফলাফলে সফল ইন দ্যাট বিকজ মাই টিচার হেল্পস মি কারণ আমার শিক্ষক আমাকে সাহায্য করে দিস ইজ দ্য এন্ড অফ প্রেপজিশন ইন দিস ইজ দ্য এন্ড আসসালামু আলাইকুম